হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আমার তো দেখতে পাচ্ছেন আজকে হাতটা ভেঙে গেছে আর কি। মানে 64 ডিস্ট্রিক্ট ট্যুর করছিল সানি ভাই আর হচ্ছে রাহাত ভাই, তো তারা মানে আউটসাইডার যাকে আমরা সবাই বলি, আর সানি গিরি। তো ভাইরা কালকে যশোর আসছিল, তো সেই আসার পরে তাদের আজকে প্ল্যান ছিল, তারা যাবে সাতক্ষীরা হয়ে খুলনা। তো তাদের সাথে আর কি সকালে একসাথে বের হলাম আমরা, বাট যশোর থেকে বের হওয়ার পরে ঝিগরগাছা সাতক্ষীরা উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো ঝিগরগাছা পার হওয়ার পরেই একটা প্রাইভেট আর কি সামনে থেকে আসছে, আসার পরে একটা চাপ দিছে। তখন আমার সামনে ছিল আউটসাইডার মানে রাহাত ভাই, তো উনি ব্রেক করছে, ব্রেক করলে ওনার গাড়ি ই ছিল, আর আমি একটা গাড়ি ওভারটেক করেই সামনে এসে দেখি যে উনি একদম হার্ড ব্রেক করে মানে রাস্তার উপরে। তখন আমার ওই যে স্পিড ছিল, আমি প্রথমে ব্রেক করার সাথে ওনার পিছনে মানে আর কি পিছনে যে ব্যাগ ছিল আর কি, টুরিং ব্যাগ, টুরিং ব্যাগে একটা ঘা লাগছিল। আর তারপর আমি গেছি যে সাইড কাটাতে, যে দেখি যে আমাদের বেনাপোল রোডের পাশে অনেক বড় বড় গাছ, তো গাছগুলো কিছু কিছু গাছ রোডের অনেকটা ভিতরে চলে আসছে আইল্যান্ড ক্রস করে আর কি। তো ওই আমার সামনে গাছ দেখে আমি রোডের বাইরে নামাই দিছি গাড়ি, দেওয়ার পরে আমার গাড়ি নিয়েই আমি আর কি রোডের থেকে পড়ে গেছি। সো পড়ে যাওয়ার পরে গাড়ি উঠাতে, যখন গাড়ি আমি পড়ে যাই উঠাচ্ছি গাড়ি, তখনই হাতে একটা টান লাগলো এবং যন্ত্রণা শুরু হলো। তখনই আর কি বুঝলাম যে হয়তো বা কিছু একটা হয়েছে। তারপরে ওখান থেকে তাদেরকে ব্যাড লাক, তাদেরকে বিদায় দিয়ে দিলাম, ভাইয়েরা দোয়া করি তারা সাবধানে তাদের ট্যুর করুক। আর তারাও আমাকে বললো যে ভাই আপনি এখন ব্যাক করেন। তো আমি ব্যাক করে আমি আমার ব্রাদার ভাই ব্রাদার নিয়ে চলে আসলাম দুইটা গাড়ি নিয়ে। আবার এসে এক্স রে করালাম, করায় দেখলাম যে আমার হাতের আর কি এখান থেকে তিনটা হাড় ভেঙে গেছে, এই এই পর্যায় থেকে তিনটা হাড় ভাঙছে। সো এখন তো প্লাস্টার করে এই বাসায় বসে আছি। তো কি আর বলা, দোয়া করবেন আমার জন্যে। আর হাত এই হাত পা ভাঙা টাঙা এগুলো লাইফে প্রথম, সেই কারণে ব্যথা করতেছে অনেক। সো এর কোনো অভিজ্ঞতা নাই। আর ডান হাত যেহেতু অনেক সমস্যা আছে, তো আপনাদের জন্য ভিডিও এডিট করব, কন্টেন্ট দিব, সেটাও অবশ্য এই মুহূর্তে আর হবে না। তো সবাই দোয়া করবে যাতে দ্রুত সুস্থ হয়ে যাই, সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করেন। ওকে।